সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো 1000 সাবস্ক্রাইব পূরণ হলো আমার দ্বিতীয় চ্যানেলে। তো সবাই অনেক সাপোর্ট করছেন, যে কারণে আমি খুব দ্রুত এই চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারছি। তো আজকে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে 1000 সাবস্ক্রাইব পূরণ হলো এবং কতগুলো ভিডিও আপলোড করা লাগছে। তো আরও কিছু প্রশ্ন করেছেন যারা, তো প্রশ্নের উত্তরগুলো দেব। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই চ্যানেলে ফার্স্ট টাইম আমি ভয়েস দিয়ে ভিডিও করতেছি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে চলেছি। তো অবশ্যই যারা এই চ্যানেলের দর্শক আছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার পুরান চ্যানেলটার সাবস্ক্রাইবার আছেন, এই চ্যানেলে আসছেন, তারা অবশ্যই জানেন যে আমার একটা চ্যানেল আছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, তো এটাও 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে সবার ভালোবাসায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এবার শুরুতে বলে রাখি, আমার একটা চ্যানেল আছে যেটাতে 32K সাবস্ক্রাইবার্স, মানে 32,000 সাবস্ক্রাইবারের উপরে আছে। তো সেই চ্যানেলটাতে অনেকে সাপোর্ট করছেন, যে কারণে খুব দ্রুতই কিন্তু আমি 1 বছরের ভিতরে কিন্তু এতগুলো সাবস্ক্রাইব পেয়েছি। তো তার পাশাপাশি আমি এই চ্যানেলটা খুলি, যেটাতে আমি ভেবেছিলাম যে এটাতে ব্লগ ভিডিও দেব। তো ব্লগ ভিডিও দেওয়া হয় নাই কোনো একটা কারণে। তো ইনশাল্লাহ এখন শুরু করব, যেহেতু 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, তো এখন এটাতে ব্লগ ভিডিও দেখতে পারবেন। তো এই চ্যানেলটা খুলছি অনেক দিন হয়েছে, কিন্তু কোনো ভিডিও ছাড়া হয়তো না। তো আমি ওই চ্যানেলের ভিডিওগুলো একটু একটু করে, ওই চ্যানেলের জন্য যে ভিডিওগুলো বানাইতাম, তো সেই ভিডিওগুলো একটু একটু করে এই চ্যানেলে আপলোড দিতে থাকি। তো এভাবে কিন্তু সাবস্ক্রাইবগুলো বাড়তে থাকে, হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং কি মাত্র 1 সপ্তাহের ভিতরে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায়, সম্পূর্ণ আপনাদের ভালোবাসায়। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে এত দূর হয়তো বা এগিয়ে যেতে পারতাম না। তো আমি চিন্তা করছি যে এই চ্যানেলের ভিতরে আমি ব্লগিং শুরু করব, যে আমার লাইফ স্টাইল এবং আমি কোথায় যাই কী করি এসব আর কি ব্লগ ভিডিও করব। তো সবাই আশা করি সাপোর্ট করবেন। তো আমার পাখিকে নিয়ে কিছু প্রশ্ন করছেন সবাই, সে প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো যে প্রশ্নগুলো বেশি আসে, তো আমার ওই চ্যানেলটাতেও এই প্রশ্নগুলো বেশি আসে, যে আমার শালিক পাখিটার বয়স কত। তো আমার শালিক পাখিটা যে পাখিটা কথা বলে, সেই শালিক পাখিটার বয়স হচ্ছে 4 বছরের মতো হয়ে গেছে। তো আরও একটা শালিক পাখি আছে। তো আমার কাছে মোট এখন 2টা শালিক পাখি আছে। তো আরও শালিক পাখি ছিল, তো ও সেই চ্যানেলের যারা দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে আমার একটা শালিক পাখি মারা গিয়েছে, কথা বলা শালিক পাখি। তো এখন 2টা শালিক পাখি আছে, দুটোই ভালো কথা বলে। তো আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, অনেক সুন্দর করে কথা বলতে পারে। তো আমার শালিক পাখিটির বয়স হচ্ছে 4 বছর, আরেকটার হচ্ছে গিয়া 1.5 বছর, 1.5 বছর প্লাস। তো এখন আসি যে অনেকে প্রশ্ন করছেন শালিক পাখি কতদিনে কথা বলে। তো শালিক পাখিকে পোষ মানানোর ক্ষেত্রে যদি আপনি ভালোভাবে পোষ মানাইতে পারেন ছোটো বাচ্চা এনে, তাহলে কিন্তু 7-8 মাস পরে কিন্তু শালিক পাখি কথা বলে। তো এছাড়াও ওই চ্যানেলটাতে আমি বলেছি, আমার ওই চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবেন। শালিক পাখি নিয়ে আমি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি, যে শালিক পাখি কীভাবে কথা শেখাবেন, কীভাবে পালবেন, কী খাওয়াবেন। তো এসব বিষয়ে অনেক কিছুই আমি সেই চ্যানেলটার ভিতরে ভিডিও আকারে প্রকাশ করি, তো আপনারা দেখে আসবেন। তো এই চ্যানেলটাতে আমি চাচ্ছি না এগুলো নিয়ে ভিডিও বানাইতে। তো যারা চান, দেখতে চান, তাহলে শালিক পাখির বিষয়ে জানতে চান, যারা নতুন আছেন এই চ্যানেলের দর্শক, তারা ওই চ্যানেলটাতে ভিজিট করবেন। আর এখানে আমি প্রতিনিয়ত ব্লগ ছাড়ার চেষ্টা করব। তো অবশ্যই আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি ব্লগিং করব, আমার একটা ইচ্ছা। তো ছোটো থেকে আমার একটা ইচ্ছা যে আমি ব্লগিং করব। তো অবশ্যই আশা করি সবাই সাপোর্ট করবেন। তো সবাই কমেন্ট করে বলবেন যে আমি ব্লগিংটা শুরু করলে কি আপনারা সাপোর্ট করবেন কি না। তো অবশ্যই কমেন্ট করবেন যে এই চ্যানেলটাতে ব্লগিং ছাড়বো কিনা, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই। তো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও আপলোড দিব, আর যদি আপনারা না বলেন তাহলে ভিডিও আপলোড দিব না। তো অবশ্যই কী ধরনের ভিডিও দেখতে চান এই চ্যানেলে? তো আমার হচ্ছে ব্লগিং করার ইচ্ছা, তো আপনাদের মতামতটাও জানতে চাই। তো বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।